Hello friends, welcome to Ashima's World. So today's video is very very special. আজকে আমি তোমাদেরকে water resistant makeup দেখাবো. দেখো এই জলেও আমার মেকআপটি কিচ্ছু হবে না. আমি এত জল দিচ্ছি আমার মুখে, but as it is থেকে যাবে. চলো let's get started. First আমি wet wipes নিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি. কামা আয়ুর্বেদার রোজ ওয়াটার স্প্রে করে নিচ্ছি. দেন এটা শুকিয়ে গেলে আমি এই প্লাম অয়েল ইউজ করছি. এটাকে স্কিনটাকে একটা ভালো নারিশমেন্ট দেবে. ভিডিও ডেসক্রিপশনে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে প্রোডাক্টসের. এবার আমি স্পুলি দিয়ে ব্রোটাকে একটু ঠিক করে নিচ্ছি. তারপরে আনাস্থেশিয়া এই ব্রো পমেড জেলটা ইউজ করব আমি. ব্রোটাকে বানিয়ে নিচ্ছি সেই ফ্ল্যাট একটা অ্যাঙ্গেলড ব্রাশ দিয়ে. বানানো হয়ে গেল আমার ব্র. তারপরে আমি মেকআপ স্টুডিওর এই ফেসিট ইউজ করছি মিডিয়াম শেডের. ব্রটাকে ডিফাইন করে নিলাম. এবার ম্যাকের এই পেন পট দিয়ে আমি কি করছি, আই শ্যাডো বেসটা রেডি করে নিচ্ছি. একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এই কাজটি করছি. হোডা বিউটির এই ডেজার্ট ডাস্ট প্যালেটটা ইউজ করছি. এখান থেকে এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি কি করছি, আউটার ক্রিজে লাগিয়ে নিচ্ছি. ভালো করে ব্লেন্ড করে লাগাচ্ছি, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে লাগাচ্ছি. দেন ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি সেই প্যালেট থেকেই, সেটা নিয়ে আমি ক্রিজ এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি. এখানে একটু ডেন্স ফ্লাফি ব্রাশ ইউজ করছি আমি. এটাও ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে করছি. তারপর জুবিয়াস প্যালেট থেকে আমি ব্লু শেডটা নিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে লিডে লাগিয়ে নিচ্ছি. ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করার চেষ্টা করছি. ভালো করে লাগিয়ে নিলাম. দু চোখে লাগানো কমপ্লিট. এবার মেকআপ স্টুডিওর এই গ্লিটার জেলটা লাগিয়ে নিচ্ছি সেই লিড এরিয়াতে. তার উপরে আমি এই পার্ল ডাস্টটা ইউজ করছি. প্রোডাক্ট ডিটেলস সব তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, কাইন্ডলি একটু চেক করে নিও. লাগিয়ে নিলাম হালকা করে. নেক্সের এই এপিক লাইনারটা ইউজ করছি আমি অ্যাজ এ লাইনার. আমি কোনো উইং করব না এখানে, শুধু আউটার লিড অবধি লাইনারটা টেনে দেব. দেন ফল আউটগুলো সব ক্লিন করে নিলাম. তারপরে এই সেটাফেলের ময়েশ্চারাইজারটি ইউজ করছি আমি. ময়েশ্চারাইজারটি ভালো করে লাগিয়ে নিলাম. আফটার দ্যাট ইন্ডালজিওর আমি রোজ গোল্ড অয়েলটা ইউজ করছি. শুধুমাত্র আমার ড্রাই যেসব জায়গায় স্কিনে ড্রাই হয়ে যাচ্ছে সেগুলোতে লাগাচ্ছি ভালো করে. তারপরে কালার বারের এই প্রাইমারটি ইউজ করছি. দেখবে এই যে জাস্ট পোর্স যেখানে আমার আছে ওখানে, দেখো একটা ব্লার এফেক্ট করছে কিন্তু আমার চিকে. দেখো একটা ব্লার করে দেয় পোর্সগুলোকে. হ্যাঁ, খুব সুন্দর ফাউন্ডেশন ব্লেন্ড করতে হেল্প করে. এবার ম্যাকের এই ফিক্সিং স্প্রেটি দিয়ে আমি কি করছি, প্রাইম ফিক্স করে দিচ্ছি. তারপরে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি যে ডার্ক স্পটসগুলো আমার মুখে রয়েছে সেই জায়গাগুলোতে, যাতে একটা ফুল কভারেজ একটা এফেক্ট আসে. বিগ ফ্লাফি ব্রাশ দিয়ে সেটি আমি ব্লেন্ড করে নিচ্ছি. দেন মেকআপ ফর এভার এর এইচডি ফাউন্ডেশনটি আমি ইউজ করবো আজকে. ওয়েট স্পঞ্জ দিয়ে আমি কি করছি, সেই ফাউন্ডেশনটি ভালো করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি. মেবলিনের এই কনসিলার ইউজ করছি আমি. শেড নাম্বার সব তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে. ভালো করে সেই ফাউন্ডেশন স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড করে নিলাম. মেকআপ ম্যাকের এই স্টুডিও ফিক্স দিয়ে আমি কি করছি, আমি ফাউন্ডেশনটি ভালো করে সেট করে নিচ্ছি আস্তে আস্তে. যে মেকআপ স্টুডিওর এই ট্রান্সলুশন পাউডারটি ইউজ করছি, এখানে কিন্তু আমি একটা কটন প্যাড দিয়ে ধীরে 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 ট্রান্সলুশন পাউডারটাকে সেট করে দিচ্ছি আমার ফাউন্ডেশনের সাথে. যত তোমরা ধীরে ধীরে করবে, প্রিসাইজলি করবে, তত কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে সেট হবে. তারপরে আমি কি করছি, কাজল নিয়ে নিচ্ছি. কাজল লোয়ার লিডে ভালো করে লাগিয়ে নিলাম. পুরো চোখে লাগাচ্ছি না, হালকা আধা লাগিয়েছি. পেন্সিল ব্রাশ দিয়ে সেই কাজলটিকে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি. দেন লাইট ব্রাউন কালারটি সেই আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে
আমি সেটিকেও সেই ব্ল্যাক কাজলের সাথে ব্লেন্ড করে নিলাম। দেন এই ক্যাট ভন ডির এই কন্ট্রোল প্যালেটটি থেকে আমি কন্ট্রোলিং করছি। এবার মেবলিনের আমি মাসকারা লাগিয়ে নিচ্ছি, অ্যাজ ইট ইজ ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশনে। এবার আমার প্রিয় ফলস ল্যাশেস লাগিয়ে নিলাম, দেন নোজ কন্ট্রোলিংটা করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে, তাহলে খুব প্রিসাইজ হয় কাজটা আর খুব ভালো হয়। কালার বারে এই ব্লাশটি ইউজ করছি আমি। ম্যাকেরি শিমার হাইলাইটার দিয়ে আমি একটি সরু ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার নোজ ব্রিজ কি করছি হাইলাইট করে নিচ্ছি। কিউপিড বো করে নিলাম, দেন ফ্যান ব্রাশ দিয়ে আমি চিকবোন করে নিচ্ছি। এবার ম্যাকের এই ফিক্সিং স্প্রে দিয়ে আমি সেটাকে সেট করে নিলাম আমার বেসটিকে। ব্রাউন কালারের এই লিপ লাইনার আমি ইউজ করছি। লিপ লাইনারটিকে ভালো করে আমি স্মাচ করে নিয়েছি। এবার মেবলিনের এই লিপ শেডটি ইউজ করছি, কালার ডিটেলস সব তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এটিকেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। সব শেষে আরবান ডেকের এই সেটিং স্প্রে আমি আবার স্প্রে করে নিচ্ছি। তো অলমোস্ট আমি রেডি। তো ফ্রেন্ডস কেমন লাগছে দেখো, এই মেকআপটি পুরো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। এখন আমি দেখো মুখে প্রচুর জলের ঝাপটা দেব, এই দেখো জলে পুরো ভিজে গেছি আমি, কিন্তু আমার মেকআপ এক ফোঁটা এদিক থেকে ওদিক হয়নি, সব অ্যাজ ইট ইজ রয়েছে। আরও জল দিচ্ছি, দেখো কিচ্ছু হবে না। জাস্ট মনে রাখবে মেকআপটিকে ধীরে ধীরে করতে হবে, প্রিসাইজলি করতে হবে, আর যদি তোমরা এভাবে করো তোমাদের মেকআপ কিচ্ছু হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।